জাতীয় দলের তকমা, সেই জাতীয় দলের তকমা ধরে রাখতে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কি অনুরোধ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী? এই নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক। শুভেন্দু অধিকারীর দাবি খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চ্যালেঞ্জ। তিনি জাতীয় দলের মর্যাদা নিয়ে শাহের সঙ্গে কথা বলেছেন, এমন প্রমাণ যদি কেউ দেখাতে পারে তিনি পদত্যাগ করবেন। শুভেন্দুর পাল্টা হুঁশিয়ারি, আগামী কাল পর্যন্ত অপেক্ষা করুন, উপযুক্ত জবাব পাবেন কালই। কিন্তু প্রশ্ন এখানে একটাই, তাহলে অমিত শাহকে নিয়ে মিথ্যাচারটা কার? তাকে চারবার ভোট করে পা ধরেছে, ভোটে পা ধরেছে, আমার রাষ্ট্রীয় তকমাটা চব্বিশ অব্দি রাখা যাবে না। সাহজি, তাকে নাকি আমি চারবার ফোন করেছি। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল, জাতীয় দলের তকমা হারিয়েছে জোড়া ফুল শিবির। এই প্রেক্ষাপটে মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন শুভেন্দু অধিকারী। তার দাবি, 2024 সাল পর্যন্ত তৃণমূলের যাতে জাতীয় দলের মর্যাদা থাকে তার জন্য অমিত শাহকে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে মমতার দাবি, তিনি এই নিয়ে ফোন করেননি, ফোন করে থাকলে পদত্যাগ করবেন বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা। আমি তাকে চারবার ফোন করেছি, এ কথা যিনি বলেন, আইজার তাকে জনগণের কাছে নাক্ষক দেওয়া উচিত। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। এই প্রেক্ষাপটে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। টুইটে শুভেন্দু লিখেছেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, এটা লজ্জার যে আপনি আমাকে বোঝাতে কিম্ভূত কিমাকার শব্দ ব্যবহার করেছেন। এই অবমাননাকর শব্দ আপনি সম্মানীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও ব্যবহার করেছিলেন, ল্যান্ডলাইন থেকে ফোন করেছিলেন দিল্লিতে, সঠিক সময় ফাঁস করব, আগামীকাল উপযুক্ত জবাবের জন্য অপেক্ষা করুন। শুভেন্দুর দাবি টুইট বোমা, পাল্টা তৃণমূলের দাবি মিথ্যে বলছেন বিরোধী দলনেতা। মন্তব্য প্রত্যাহার না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে শাসক দল, দুপক্ষই চ্যালেঞ্জ ছুড়ছে। তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন নিয়ে মিথ্যে বলছে কে? রিপাবলিক বাংলা। রাজনৈতিক দলের কাছে মানুষ কি শুধুই ভোট ব্যাংক? বিচার পেতে আইনি সহায়? শুনেছি একের পর এক প্রশ্নবার। দুর্নীতি বটে কিন্তু শুনিতে বলতে পারবো না। কেন শিক্ষিত বেকাররা আজ পথে, কেন হকের প্রাপ্য বকেয়ার বেলায় হাত উল্টাবে রাজ্য? দুর্নীতি যার যার, দল সবার। প্রশ্ন করে গেছি সোজা সুজি। বিরোধী কণ্ঠস্বর রোধে কেন বারবার মরিয়া হয়ে ওঠে শাসক? পুলিশ তুমি কার? জবাব চেয়েছি বারবার, জবাব চায় বাংলা দুষ্কৃতি বনাম সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা, এক টানা এক নম্বর। রিপাবলিক বাংলা, মানুষের